প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। সকলকে আমি সৃষ্টি একাডেমি স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যথারীতি আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। তো দ্বাদশ অধ্যায়ে একটি টপিক, সেটা তোমরা বোর্ড দেখতে পাচ্ছ, অর্থাৎ আমার আলোচ্য বিষয় হচ্ছে অনুন্নত দেশে বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে অনুন্নত দেশে কী কী বৈশিষ্ট্য দেখা যাবে আর বিদ্যমান রয়েছে। তো শুরুতেই আমরা অনুন্নত দেশটা আসলে কাকে বলে এটা আমরা জেনে নিই। যে সকল দেশের মাথাপিছু আয় অনেক কম এবং জীবনযাত্রার মান অনুন্নত, তাদেরকে অনুন্নত দেশ বলা যায়। উন্নত দেশ সম্পর্কে গত সপ্তাহে আমি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, সেখানে বলেছিলাম যাদের মাথাপিছু আয় অনেক বেশি এবং জীবনযাত্রার মান উন্নত, সেই দৃষ্টিকোণ থেকে এটা হচ্ছে উল্টো অবস্থানে। অর্থাৎ এখানে অনুন্নত দেশের ক্ষেত্রে দেখা যায় যে তাদের জীবনযাত্রার মানটা খুবই নিম্নমানের, মৌলিক চাহিদা পূরণ করতে এই সমস্ত দেশে হিমশিম খেতে হয়, অর্থাৎ জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়। তো যাই হোক, এখানে আমি যে টপিক আলোচনা করব তার বেশ কিছু পয়েন্ট লিখেছি, সেগুলোর সম্পর্কে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা পাঠটা কিছুটা হলে বুঝতে পারবে। শুরুতে দেখে নাও, প্রথমে রয়েছে নিম্ন মাথাপিছু আয়, তার সাথে জুড়ে দেয় যদি জীবনযাত্রার নিম্নমান, তাহলে সম্পূর্ণ হবে পয়েন্ট। হ্যাঁ, অনুন্নত দেশের জনগণের মাথাপিছু আয় কম দেখে, অর্থাৎ তাদের মাথাপিছু আয় অনেক কম বলে তাদের জীবনযাত্রার মানও অনুন্নত, কারণ তাদের মৌলিক প্রয়োজন পূরণ করাই কষ্টসাধ্য। সেখানে তাদের জীবনমানের উন্নয়ন করবে কি দিয়ে? সে নিরিখে বলা যায় যে এই বিষয়টা যথার্থই সঠিক, অর্থাৎ নিম্ন মাথাপিছু আয় জীবনযাত্রার মান, তাই পয়েন্টটা যথার্থই সঠিক বলে বিবেচিত হবে এই নিরিখে। পরবর্তী পয়েন্ট যেটা, কৃষির উপর নির্ভরশীলতা। অনুন্নত দেশের জনগণ অর্থাৎ কৃষির উপর বেশি মাত্রায় নির্ভরশীল, এদেশে অর্থনৈতিক ব্যবস্থায় কৃষির উপরে ডিপেন্ড গড়ে উঠেছে। এখানে দেখা যায় যে খাদ্য, জীবিকা বা যে কোনো কাজের জন্য অনুন্নত দেশের লোকেরা কৃষির উপরে নির্ভর করে থাকে। পরবর্তী পয়েন্ট, অনুন্নত কৃষি উৎপাদন বিপণন ব্যবস্থা আমরা বলতে পারি। এখানে কৃষিক্ষেত্রে তাদের সেই শিকেলে পদ্ধতি চাষাবাদ এবং গরু এবং লাঙ্গল দিয়ে চাষাবাদ পদ্ধতি রয়েছে, এবং যে পণ্যটা উৎপাদিত হয় সেটা বিপণন বাজারজাত করতেও তাদেরকে কী করতে হয়, ভোগান্তিতে থাকতে হয়, অর্থাৎ অনেক ঝুঁকিতে থাকতে হয়। সেখানে তারা সঠিক বিপণন ব্যবস্থা না থাকার কারণে তারা সুন্দরভাবে বাজারজাত করতে পারে না, এক্ষেত্রেও কী হয়, তাদের জীবনমানের কোনো উন্নয়ন হয় না। তারপরে ক্ষুদ্র অনুন্নত শিল্প খাত, এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র অনুন্নত শিল্প খাত, যেহেতু তাদের মূলধনের পরিমাণটা কম, তাহলে তারা কি তাদের শিল্প খাতটা অনুন্নত এবং ক্ষুদ্র শিল্পর দিকে তারা বেশি ঝুঁকে থাকে, ভারী শিল্প কারখানা গড়ে তোলার মতো মূলধন তাদের নেই। আবার যাও আছে ক্ষুদ্র এবং মানে শিল্প খাত, সেখানেও দেখা যায় যে উন্নত প্রযুক্তির ব্যবহার নাই বলে চলে, সেখানেও তাদের এর জন্য উৎপাদন কম, এর জন্য কি হয় উৎপাদন কম থাকার কারণে তাদের আয়ও কম, আবার উৎপাদন খরচও বেশি, সব মিলিয়ে তাদের শিল্প খাতটা কি রয়েছে অনুন্নত পর্যায়ে রয়েছে। পরবর্তী পয়েন্ট, মূলধন ঘটনা বিনিয়োগের নিম্ন হয়। হ্যাঁ, এখানে একটা বিষয় বিরাজমান যে তাদের মাথাপিছু আয় এমনিতেই কম, অর্থাৎ তাদের আয় এমনি কম, তারা কীভাবে সঞ্চয় করবে, আর যদি সঞ্চয় না করতে পারে তাহলে মূলধন গঠন হবে না, ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো একত্রিত হয়েই তো মূলধন গঠিত হয়। আমরা জানি যদি ব্যাংক সঞ্চয় করতে না পারে, অর্থাৎ জনগণ যদি ব্যাংকে টাকা না সঞ্চয় করে তাহলে কি হবে না, সেখানে ব্যাংক টাকাগুলো একত্রিত করে মূলধন গ্রহণ করতে পারবে না এবং সেই টাকা পরবর্তীতে কাউকে বিনিয়োগের জন্য ঋণ দিতেও পারবে না। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে মূলধন গঠন বিনিয়োগের নিম্ন হারের জন্য তারা অনেক পিছিয়ে রয়েছে। পরবর্তী পয়েন্ট, প্রাকৃতিক সম্পদ ও জনশক্তির অসম্পূর্ণ ব্যবহার। এই সমস্ত দেশের
যেহেতু উন্নত কলা কৌশল এবং যন্ত্রপাতির অভাব, তাই তারা কি করতে পারতেছে না, তাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তাদের দেশে সেটা উত্তরণ করতে পারতেছে না এবং সেটা সঠিকভাবে ব্যবহারও করতে পারতেছে না। তদুপরি তাদের দেশের জনসংখ্যা দক্ষ নয় এবং এই অদক্ষ জনশক্তি দিয়ে তারা কি করতে পারতেছে না, সঠিকভাবে উৎপাদন কাজেও লাগাতে পারতেছে না। অর্থাৎ দক্ষ জনশক্তির কারণে, মানে দক্ষ জনশক্তি না থাকার কারণে তারা পিছিয়ে রয়েছে। তার পরবর্তী পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার। হ্যাঁ, এদেশে মানুষ অর্থাৎ এই অনুন্নত দেশের জনগণ যেহেতু অশিক্ষিত বেশি মাত্রায়, তাই তারা কি করতেছে, তারা বেশি জনসংখ্যা অর্থাৎ জন্ম হার বৃদ্ধি করতেছে। অর্থাৎ জনসংখ্যা বাড়বে যে একটা বিরাট ক্ষতি, সেটা তারা উপলব্ধি করতে পারতেছে না। এবং এই অনুন্নত দেশের জনগণের, মানে অনুন্নত দেশের জনগণ অশিক্ষিত থাকার কারণে মূলত এই হারটা বেশি, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার বেশি মাত্রায় বিরাজমান। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, এর জন্য কি জনসংখ্যা বৃদ্ধির হারটাকে তারা আবার নিয়ন্ত্রণেও করতে পারতেছে না। সেখানে দেখা যাচ্ছে যে আরেকটি বিষয় যে জনসংখ্যা এমনিতেই বেশি, আবার জনসংখ্যা বেশিরভাগ কি অদক্ষ, এবং তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার প্রক্রিয়া দিনও মানে সেইভাবে গড়ে উঠতে পারতেছে না। অর্থাৎ সেখানে জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করার প্রক্রিয়াটাও ধীরগতিতে রয়েছে। দুর্বল আর্থিক সামাজিক অবকাঠামো, কৃষি পণ্য, আমরা জানি যে কৃষি তাদের প্রধান খাত এবং কৃষির উপর নির্ভর করেই তারা জীবিকা নির্বাহ করে। কৃষি পণ্য যে উৎপাদন হয় সেটা বিপণন বা বাজার করতে কি লাগে, রাস্তাঘাটের দরকার আছে। এখানে অবকাঠামো বলতে শুধু আর রাস্তাঘাট আমরা বলবো না, এখানে বিদ্যুৎ সুবিধা, অন্যান্য সুবিধাটাও এখানে তুলনা, স্বাস্থ্য, যেহেতু তাদের অর্থনীতি দুর্বল তাই তাদের আর্থিক সামাজিক অবকাঠামোটাও দুর্বল বলা যায়। আবার কৃষি ও শিল্পে ঋণদানকারী প্রতিষ্ঠানও তাদের অপর্যাপ্ত, যার কারণে এইগুলোর ব্যবস্থাপনাটা অনেক দুর্বল। প্রতিকূল বৈদেশিক বাণিজ্য, প্রতিকূল শব্দটার অর্থ আমাদের বিপরীত, অর্থাৎ এখানে যেহেতু তারা পণ্য উৎপাদন করতে পারতেছে না, তাদের পর্যাপ্ত পণ্য উৎপাদন সম্ভব নয়, আবার নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসও তারা নিজেরা তৈরি করতে পারতেছে না, আবার তৈরি করলেও সেটা পর্যাপ্ত নয়, এর জন্য তাদের কী করতে হচ্ছে, বাইরের থেকে সকল পণ্যই কিছু না কিছু আমদানি করতে হয়, আবার অনেক পণ্য সম্পূর্ণই আমদানি করতে হয়। এক্ষেত্রে তারা কি রয়েছে, অবস্থানে রয়েছে, অর্থাৎ প্রতিকূল অবস্থানে রয়েছে, অর্থাৎ বৈদেশিক বাণিজ্যের অবস্থানে তারা প্রতিকূল অবস্থায় রয়েছে। পরবর্তীতে বৈদেশিক সাহায্য নির্ভরতা, যেহেতু তাদের মূলধনের অভাব, সেহেতু তারা তাদের এই মূলধনের ঘাটতি পূরণের জন্য বা বিভিন্ন ক্ষেত্রে অর্থ সহায়তার জন্য বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। এক্ষেত্রে বিদেশ থেকে তারা কী করতেছে, বিভিন্ন ক্ষেত্রে ঋণ গ্রহণ করতেছে, এতে কী হচ্ছে, দেশের জনগণের উপর আরও চাপ বাড়তেছে এবং এই পুঁজি যোগান দিকেই তারা বিদেশের উপর সাহায্য নির্ভর হয়ে রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বৈদেশিক সাহায্যের উপর সম্পূর্ণরূপ তারা নির্ভরশীল। উদ্যোগ ও ঝুঁকি গ্রহণের মানসিকতার উপর, যেহেতু জনগণের অধিকাংশ অশিক্ষিত, জনগণ অধিকাংশ অশিক্ষিত, সেখানে তাদের দূরদর্শী পরিকল্পনা এবং উদ্যোগ গ্রহণের মানসিকতার অভাব থাকবে, এটাই স্বাভাবিক। তাহলে এখানে জনগণের মধ্যে কি রয়েছে, নেতৃত্ব দেওয়ার মানসিকতার অভাব রয়েছে এবং ঝুঁকি গ্রহণ করার মানসিকতার অভাব রয়েছে। একটা নতুন প্রতিষ্ঠান করতে গেলে, একটা শিল্প রান্না করতে গেলে ঝুঁকি নিতে হয়, এরকম মন মানসিকতা তাদের মধ্যে গড়ে ওঠে না, অর্থাৎ আত্মবিশ্বাস তারা তৈরি করতে পারে। তদুপরি দুর্বল আর্থিক সামাজিক অবকাঠামো এবং রাজনৈতিক অস্থিতিশীলতাও একটা প্রধান কারণ, অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ দুর্বল আর্থিক সামাজিক অবকাঠামো এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তারা ঝুঁকি নিতে চায় না। তো এই পয়েন্টগুলোই আজকে আমরা দেখতে পেলাম যে অনুন্নত দেশের বৈশিষ্ট্য পথে রয়েছে। তো তোমরা আশা করি এই বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারছো, এখন মনোযোগ দিয়ে যদি শুনে থাকো। তো আজকে পর্যন্তই, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে।